রাশিয়ার ভাগনার প্রধান প্রিগোশিনের গোপন হারেম। অচল অবস্থার মুখে লেপার ট্যাঙ্ক, ইউক্রেনে এবার আসছে আমেরিকার আব্রামস ট্যাঙ্ক। ব্রিক্সে নতুন সদস্য অন্তর্ভুক্তিতে ভারত ও ব্রাজিলের বাধা। এবং সর্বশেষ থাকছে ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে, সীমান্তে শান্তি ফিরলে ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হবে বলছেন ডোভাল। ভারত চীন সম্বন্ধ সংঘাত অনেক পুরাতন, অর্থাৎ অনেকদিন যাবতই ভারত আস্তে আস্তে করে চীনের ভিতরে ঢুকে পড়েছে বলে চীনের অভিযোগ, আর চীন সেই জায়গাগুলো আবার ফেরত নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি 2020-21 সালেও সেখানে সংঘাতের সৃষ্টি হয়েছে, যুদ্ধ বেঁধেছে দুই দেশের ভিতরে। তবে সেটা ভয়াবহ আকারের যুদ্ধ না হলেও সেখানে বহু সৈন্য প্রাণ হারিয়েছিল। তারপর থেকে ভারত এবং চীনের সম্পর্ক একেবারে তলানিতে, তারা সীমান্তে নিজেদের জায়গা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা বলছে চীন তাদের জায়গা দখল করছে, যেটা ভারত বলছে, অথচ ভারত বলছে যে চীন তাদের জায়গা দখল করেছে, যেখানে চীন পাল্টা আক্রমণ করছে যে না, ভারতই চীনের জায়গা দখল করে বসে আছে। অর্থাৎ দুই দেশের এই রেষারেষিতে সীমান্ত নিয়ে বেশ উত্তেজনাকর পরিস্থিতি চলছে ভারত ও চীনের মধ্যে। আর এই সীমান্তে এত সহজে বা খুব দ্রুতই যে শান্তি ফিরবে এমনটাও মনে করছে না বিশ্লেষকরা, কারণ ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে এ কারণে তলানিতেই যাচ্ছে। বিশেষত আমেরিকার মুরলিপানার ক্ষেত্রে অনেকটা কাজ করছে এখানে। আমেরিকা ভারতকে সাপোর্ট করছে সরাসরি, ভারতকে উস্কে দিচ্ছে চীনের বিরুদ্ধে। তবে আমি মনে করি ভারত এবং চীনের ভিতরে যতই সমস্যা হোক না কেন, তাদের দুই দেশের সংঘাত জড়ানো উচিত হবে না, কারণ পাশাপাশি দুটি রাষ্ট্র আঞ্চলিক যে শক্তি, একটি পরাশক্তি তৈরি হওয়ার পথে তারা এগোচ্ছিল। একসাথে যদি সমস্ত দেশগুলো এক থাকতে পারে, তাহলে মার্কিন আধিপত্য সহ অন্য কোনো দেশ বা তৃতীয় বিশ্বের কোনো দেশ এসে সেখানে নাক গলাতে পারবে না, যে সুযোগটা আসলে ভারত করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার সেখানে এসে নাক গলায়। এটা বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। ভারত চীন সম্পর্ক উন্নত হবে এবং এশিয়া মহাদেশের ভিতরে এই দুটি দেশ খুব দ্রুত উপরে যাবে বলেও আমি বিশ্বাস করি। তবে এভাবে যদি চলতে থাকে এবং ভারত যদি চীন এবং একপাশে পাকিস্তানের সাথে দুভাই ফ্রন্টে যুদ্ধ করতে থাকে, তাহলে ভারতের অবস্থায় কাহিল হয়ে যাবে, ভারতই ধ্বংসের দিকেই ধাবিত হবে। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া ভারত চীন সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিও শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাশিয়ায় বাগনার প্রধান প্রিগোশিনের গোপন হারেম। ইয়েভগেনি প্রিগোশিন রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনার গ্রুপের প্রধান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ জন তিনি। তবে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করে আলোচনায় এসেছেন প্রিগোশিন। এবার প্রিগোশিনের গোপন হারেমের খবর পশ্চিমা সংবাদ মাধ্যমে শোরগোল ফেলেছে। জানা গেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে রয়েছেন প্রিগোশিনের হারেম। এই গোপন হারেমে উত্তীবয়সী বা সদ্য 18 বছর পেরোনো নারীদের রাখেন তিনি। প্রিগোশিনের হারেম থাকা এক নারী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন অল্প বয়সী নারীদের প্রতি ভাগনার প্রধানের বিশেষ আগ্রহ রয়েছে। বিশেষ কুমারী নারীদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পছন্দ করেন তিনি। প্রিগোশিনের সঙ্গে শারীরিক সম্পর্ক জড়ানো এক নারী জানান, তিনি যখন এই সম্পর্কে জড়ান তখন তার বয়স ছিল মাত্র 18 বছর, তিনি কুমারী ছিলেন। প্রিগোশিন বিশ্বাস করেন কুমারী নারীদের সঙ্গে সম্পর্কে তার দীর্ঘদিন যৌবন ধরে রাখতে সহায়তা করবে। ওই নারীর এমন দাবি মিথ্যে নয়, রাশিয়ার সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন স্থানীয় যৌনকর্মীদের ইউনিয়নের একজন প্রতিনিধি। তাদের কাছেও প্রিগোশিনের যাওয়া আসা ছিল বলে জানান এবং প্রিগোশিনের কিছু কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন ওই নারী। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে বিদ্রোহের আগে সেন্ট পিটার্সবার্গের 16 শেকোশ হোটেলে কক্ষ ভাড়া করে প্রিগোশিন তার গোপন হারেমের কার্যক্রম চালিয়ে আসছিলেন। তবে এখন হারেমটি কী অবস্থায় রয়েছে তা জানা যায়নি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল ভাগনার সেনারা। তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল ভাগনার প্রধান প্রিগোশিনের। এই অসন্তোষের প্রকাশ ঘটে গত 23 জুন, বিদ্রোহ করে বসেন প্রিগোশিন।
রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের জন্য ইউক্রেন সীমান্ত থেকে মস্কোর দিকে অভিযান শুরু করেন তিনি। পথে কয়েকটি শহর নিজেদের নিয়ন্ত্রণে নেয় ভাগনার। ভাগনারের নিয়ন্ত্রণে যায় গুরুত্বপূর্ণ একটি রুশ সেনাঘাঁটি। প্রিগোশিনের বিদ্রোহের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েন। পরবর্তী সময়ে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় অভিযান বন্ধের ঘোষণা দেন প্রিগোশিন। সমঝোতায় বলা হয়, প্রিগোশিন সহ ভাগনার সেনারা রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাবেন। বিদ্রোহের পর ভাগনার সেনারা বেলারুশে চলে গেছে, তবে প্রিগোশিনের অবস্থান নিয়ে জল্পনা কল্পনা রয়েই গেছে। নিজেদের সেনাদের উদ্দেশ্যে অজ্ঞাত জায়গা থেকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। এতে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে ভাগনার সেনাদের আর কোনো সম্পৃক্ততা নেই, এখন থেকে ভাগনার সেনারা আফ্রিকায় মনোনিবেশ করবেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সর্বশেষ সেন্ট পিটার্সবার্গের রুশ আফ্রিকা সম্মেলনে প্রিগোশিনকে দেখা গেছে। এর আগে বিদ্রোহের পর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একদফা বৈঠক হয়েছিল তার। ওই সময় ভাগনার প্রধান প্রিগোশিনের বাণিজ্যিক সাম্রাজ্যের বিভিন্ন দপ্তরে অভিযান চালিয়েছিল রুশ প্রশাসন। অচল অবস্থার মুখে লেপার ট্যাঙ্ক, ইউক্রেনে এবার আসছে আমেরিকার আব্রাহাম ট্যাঙ্কস। মার্কিন সরকার আশা করছে সেপ্টেম্বর মাসের দিকে তারা ইউক্রেনকে কয়েকটি উন্নত মানের আব্রাহাম ট্যাঙ্ক সরবরাহ করবে, যাতে এগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ভূমিকা রাখতে পারে। ছয়জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো গণমাধ্যম জানিয়েছে, সেপ্টেম্বরের দিকে বেশ কিছু ট্যাঙ্ক জার্মানিতে পাঠানো হবে। সেখানে এগুলোর চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষে ইউক্রেনে পাঠানো হবে। মার্কিন কংগ্রেসের একজন আইন প্রণেতা ও সামরিক কারখানার সঙ্গে সংশ্লিষ্ট অপর এক কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, প্রাথমিকভাবে 6-8 আব্রাহাম ট্যাঙ্কস ইউক্রেনে পাঠানো হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত জানুয়ারি মাসে ইউক্রেনকে 31 আব্রাহাম ট্যাঙ্কস পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল। জার্মানি যাতে তার লেপার্ড 2 ট্যাঙ্ক ইউক্রেনকে সরবরাহ করে, সেজন্য মার্কিন সরকার ওই প্রতিশ্রুতি ব্যক্ত করে। জার্মানি এরই মধ্যে ইউক্রেনকে বেশ কিছু লেপার্ড ট্যাঙ্ক সরবরাহ করেছে এবং রাশিয়ার হাতে 12টিরও বেশি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। সেক্ষেত্রে মার্কিন ট্যাঙ্ক কতটা লাভজনক হবে ইউক্রেনের জন্য তা নিয়ে সন্দেহ রয়েছে। অবশ্য মার্কিন আব্রাহাম ট্যাঙ্কস পরিচালনার জন্য ইউক্রেনের বেশ কিছু সেনা সদস্য জার্মানির মার্কিন ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছে। আগস্টে তাদের প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মার্কিন সরকার ইউক্রেনের সামরিক বাহিনীকে ব্রাডলি ফাইটিং ভেহিকল সরবরাহ করেছে, কিন্তু এই সামরিক যুদ্ধযানও ব্যাপকভাবে ধ্বংসের মুখে পড়েছে। ব্রিক্সের নতুন সদস্য অন্তর্ভুক্তিতে ভারত ব্রাজিলের বাধা। ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিক্সের পরিধি বাড়াতে চেষ্টা চালাচ্ছে চীন। বিশ্বের 5 বৃহৎ দেশকে নিয়ে গঠিত এই জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ, সৌদি আরব, ইরান, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। তবে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিক্স জোটে দ্রুত সময়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার বিষয়টিতে আপত্তি জানিয়েছে ভারত ও ব্রাজিল। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হবে ব্রিক্স শীর্ষ সম্মেলন। আনুষ্ঠানিক সম্মেলনের আগে সদস্য দেশগুলোর মধ্যে চলছে প্রস্তুতিমূলক আলোচনা। সেখানে চীন নতুন সদস্য হিসাবে সৌদি আরব ও ইন্দোনেশিয়াকে জোটে অন্তর্ভুক্তির ব্যাপারে বলেছে। নাম প্রকাশ না করা শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, চীনের এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে ভারত ও ব্রাজিল। বিশ্বের বেশ কয়েকটি দেশ ব্রিক্সে যোগ দিতে আগ্রহ প্রকাশ করায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা আশঙ্কা করছে এই জোট ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিনীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের এমন আশঙ্কার কারণেই ব্রাজিল ব্রিক্সের সম্প্রসারণে আপত্তি জানিয়েছে। অপরদিকে ভারত জানিয়েছে তারা চায় এই জোটে যোগ দেওয়ার ক্ষেত্রে বিধি আরোপ করা হোক, আর এইসব বিধি পূরণ সাপেক্ষে কোনো দেশ নতুন সদস্য হতে পারবে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জোটভুক্ত সবগুলো দেশকে ঐক্যবদ্ধে পৌঁছাতে হবে। ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে, সীমান্তে শান্তি ফিরলে ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হবে বলছেন ডোভাল। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, সীমান্তে শান্তি ফিরলে ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হবে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের 13 বৈঠকের সময় পার্শ্ব বৈঠকে মিলিত হন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি এক বিবৃতি প্রকাশ করে ডোভাল এবং ওয়াং ই এর মধ্যে আলোচনার বিষয়বস্তু তুলে ধরা হয়েছে।
সেখানে বলা হয়েছে, ওয়াং ইকে ডোভাল বলেছেন, 2020 সাল থেকে ভারত চীন সীমান্তের পশ্চিম ফ্রন্টে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি দুদেশের মধ্যে বিশ্বাসে ফাটল ধরিয়েছে। ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে তলানিতে এসে ঠেকেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করে তোলা কতখানি গুরুত্বপূর্ণ সেই বিষয়টি তুলে ধরেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল। ওয়াংকে তিনি বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে যা কিছু প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করতে হবে। সীমান্তে শান্তি ফিরলে ভারত চীন দ্বিপক্ষীয় সম্পর্কও স্বাভাবিক হবে। সমগ্র বিশ্বের স্বার্থেই নিরেখেই দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক ফের আগের মতো স্বাভাবিক করে তোলার জন্য দুই দেশকেই উদ্যোগী হতে হবে। চীনা গণমাধ্যম সূত্রে প্রকাশ, ভারত সহ একাধিক দেশের সঙ্গে সহযোগিতা করতে রাজি আছে চীন, এমনটাই জানিয়েছে ওয়াং ই। প্রসঙ্গত, কিছুদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছিলেন ওয়াং ই। জানা গেছে, ডোভাল এবং ওয়াং ই এর সাম্প্রতিক বৈঠক সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের শেষের দিকে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন ভারত সম্পর্ক স্থিতিশীল করতে বালিতে একটি গুরুত্বপূর্ণ ঐক্যমতে পৌঁছেছিলেন। এ সময় বলা হয়, উভয় দেশ সম্মতি ক্রমে প্রকৃত অর্থে দ্বিপক্ষীয় সম্পর্ক বাস্তবায়ন করবে, উভয় পক্ষ হস্তক্ষেপ পরিহার করবে, ঐক্যমত ও সহযোগিতার উপর ফোকাস করবে এবং উন্নতমানের স্থিতিশীল পথে প্রত্যাবর্তনের জন্য দ্বিপক্ষীয় সম্পর্কে উৎসাহিত করবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর বৈঠক নিয়ে ভারতের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে মোদি ও শি জিনপিং এর বৈঠকের কোনো উল্লেখ নেই। কিন্তু যে কথা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হল, বালিতে মোদি ও শি জিনপিং এর দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতির বিষয়ে ঐক্যমত পৌঁছানো। গত বছর ইন্দোনেশিয়ার বালিতে G20 শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল। নভেম্বরে অনুষ্ঠিত এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠকের ধরন সবার দৃষ্টি আকর্ষণ করে। রাতের খাবারের সময় ছিল এবং প্রধানমন্ত্রী মোদি খাবার টেবিলেও বসেছিলেন। এরই মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে পৌঁছালে মোদি চেয়ার থেকে উঠে শি জিনপিং এর কাছে যান। উভয় নেতা উষ্ণভাবে একে অপরের সাথে কর্দমর্দন করেন এবং কিছুক্ষণ কথাও বলেন। 2020 সালের গালওয়ানে LAC-তে ভারত ও চীনা সেনাদের মধ্যে সহিংসতার পরে দুদেশের প্রধান নেতাদের মধ্যে এটি ছিল প্রথম এবং এ পর্যন্ত একমাত্র বৈঠক। চলতি মাসের 14 তারিখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জাকার্তায় আসিয়ান দেশগুলোর বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা LAC-এ ইস্যুটি উঠেছিল এবং উভয় দেশ যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধান করতে সম্মত হয়েছিল। প্রসঙ্গত, প্যাংগং লেক এলাকায় সহিংস সংঘর্ষের পর 2020 সালের 5ই মে থেকে পূর্ব লাদাখ সীমান্তে অচল অবস্থা শুরু হয়। 2020 সালের জুনে গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষের পর দুদেশের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল। একের পর এক সামরিক ও কূটনৈতিক আলোচনার ফলে অবশেষে উভয় পক্ষই প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীরে এবং গোগ্রা এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করে। জানা গেছে, LAC ইস্যুতে গত এপ্রিলে পূর্ব লাদাখ সেক্টরের উচ্চ পর্যায়ে সামরিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল ভারত ও চীনের মধ্যে 18তম সামরিক আলোচনা। এ বিষয়ে ভারতীয় পক্ষে পূর্ব লাদাখের ডমচক এবং এর অবশিষ্ট বিতর্কিত স্থানগুলোর সাথে সম্পর্কিত সমস্যাগুলো দ্রুত সমাধান করার উপায়ে জোর দিয়েছিল। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।